ওকে, ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিছু আইডিয়া নিব, আর যাদের প্রেজেন্টেশন ওরা বাই দিস টাইম জয়েন করলে ওদেরটা পরে এটা আলোচনার পরে নিব। তো রিস্ক ম্যানেজমেন্ট, অলরেডি ইউ নো ইন্স্যুরেন্স ইজ এ রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক। তার মানে এই যে রিস্ক ইন আওয়ার বিজনেস, ইন আওয়ার লাইফ, এভরিহোয়ার দেয়ার ইজ রিস্ক। এই রিস্ক বলতে কি বোঝায় এবং সেই রিস্ককে কীভাবে ম্যানেজ করব, দ্যাট ইজ দ্য মেইন ডিসকাশন অফ দিস চ্যাপ্টার। তো ফার্স্ট অফ অল দ্য আইডিয়া অর দ্য কনসেপ্ট অর দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য রিস্ক, হোয়াট ডাজ রিস্ক মিন, রিস্ক বলতে আমরা কী বুঝি। তো এটা আমরা সকলেই যে জেনারেল কনসেপ্টটি বুঝি সেটি হলো যে দেয়ার আর সাম আনসার্টেনটি রিগার্ডিং বিজনেস, রিগার্ডিং আওয়ার ডেইলি লাইফ, এভরিহোয়ার দেয়ার ইজ সাম আনসার্টেনটিস। সো দিস আনসার্টেনটি কনসার্নিং দ্য অকারেন্স অফ লস, দ্যাট ইজ কল রিস্ক। দ্যাট মিনস দেয়ার ইজ আ চান্স অফ লস। সো রিস্ক ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দেয়ার আর সাম আনসার্টেনটি কনসার্নিং দ্য অকারেন্স অফ লস। আমাদের লস হতে পারে, আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এইটা হওয়ার যে আনসার্টেনটি এটা হবেই আমরা তো আর শিওর না, আমরা নিশ্চিত করে বলতে পারি না যে বিজনেস করলে লস হবে, অথবা বাইরে গিয়েছি আমরা বলতে পারি না যে কোনো অঘটন ঘটবে কি না, বাট দেয়ার ইজ এ চান্স। তাহলে এই যে কোনো রকমের লস, কোনো কোনো ধরনের অঘটন ঘটার যে আনসার্টেনটি রয়েছে সেটাকেই আমরা বলছি রিস্ক। তাহলে এক কথায় রিস্ক বলতে কি বোঝায় এটি আমাদের মনে রাখতে হবে, যে আনসার্টেনটি কনসার্নিং দ্য অকারেন্স অফ এ লস, আনসার্টেনটি কনসার্নিং দ্য অকারেন্স অফ এ লস, দ্যাট ইজ কল্ড রিস্ক। এটা সবার কিন্তু মনে রাখতে হবে যে রিস্ক বলতে আমরা কি বুঝি। তো এখন এই যে আনসার্টেনটি এটি তো আমরা শিওর না, সব জায়গাতে এটি রয়েছে, কিন্তু আমরা এখানে বিজনেসের ক্ষেত্রে যেহেতু আলাপ করছি, সো ইন আওয়ার বিজনেস দেয়ার ইজ সাম আনসার্টেনটি। তার মানে বিজনেস করতে গেলে এখানে আমরা যেটা চাই সেটি যে পাব, উই আর নট সার্টেন, উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। তার মানে কি? তার মানে হলো আমাদের যেটা চাওয়া এবং যেটা পাওয়া এই দুইটা মিল হয় না সব সময়। মিল যদি হয় তাহলে রিস্ক নেই, আমি যা চাচ্ছি আমি তাই পাচ্ছি। আর যখনই এর মধ্যে চাওয়া এবং পাওয়ার মধ্যে অমিল হয়, ডেভিয়েশন হয়, সো দ্যাট ইজ দ্য রিস্ক। আমি চাচ্ছি 1 লাখ টাকা প্রফিট করব, সময় মতো আবার 1 লাখ টাকা প্রফিট করে ফেললাম, তার মানে কি কোনো রিস্ক ছিল না বা হয়নি। আবার বললাম আমি বাইরে যাব, এক্সপেকটেশন হলো আবার এই কাজটি শেষ করে আবার সুস্থ মতো বাসায় ফিরে আসবো, এটা হলো চাওয়া। আর কি হলো? হ্যাঁ, বাইরে গেলাম, কাজটা শেষ করলাম, বাসায় আবার সুস্থ মতো ফিরে আসলাম, তার মানে দেয়ার ওয়াজ নো রিস্ক। তার মানে চাওয়া এবং পাওয়া, হোয়াট উই আর এক্সপেক্টিং অ্যান্ড হোয়াট রিয়েলি ইজ হ্যাপেনিং, সো ইজ দেয়ার ইজ নো ডেভিয়েশন, নো রিস্ক। But always the expectation and the reality is not same. সব সময় দেখি যেটা চাওয়া এবং পাওয়া সেম হয় না, হয় খুব রেয়ার কেস। বিজনেসের ক্ষেত্রে তুমি যা চাচ্ছ সেইটাই তুমি পেয়ে যাবে, এটা খুবই রেয়ার কেসই হয় বা হয় না। তার মানে ডেভিয়েশন হবেই, ডেভিয়েশন কেন হবে, দেয়ার আর সাম আনসার্টেনটি, এই কারণে হবে। এখানে অনেকেই তো বিজনেস করো আছো না, এই যে ইব্রাহিম আছে বিজনেস করে, তো বিজনেসের ক্ষেত্রে তুমি যেটা প্ল্যান করলা, তুমি প্ল্যান করলা আজকে এই কাজটি করব বা এই মাসে এতটুকু এত টার্গেট সেল করব, টার্গেট সেট করলা, দেখা গেলো যে ঠিক ওইটাই হবে, ওর চেয়ে একটু বেশিও হতে পারে কমও হতে পারে। তো এই যে যেটা তুমি এক্সপেক্ট করো এটা মার্কেটের উপর ডিপেন্ড করে হয়, রাইট? তাহলে এই তুমি যেটা এক্সপেক্ট করো প্র্যাকটিক্যালি কিন্তু সেটা হয় না, কমও হয় আবার অনেক সময় বেশিও হতে বেশিও হয়। তো এই যে ডেভিয়েশন, এই ডেভিয়েশনটাই হলো রিস্ক।
এখন প্রশ্ন হলো কম হলে তো আমরা বুঝি এটা হলো ব্যাড রিস্ক, আর যদি বেশি হয়ে যায় এটা হলো গুড রিস্ক, বুঝছো? তুমি চেয়েছো যা পেয়েছো বেশি, এটাও তো ডেভিয়েশন, এটাও রিস্ক, এটা হলো গুড রিস্ক। আর তুমি যা চাচ্ছ পেয়েছো কম, এটা হলো ব্যাড রিস্ক। তাহলে আমরা যা চাই এবং যা পাই এই দুইয়ের মধ্যে যে ডেভিয়েশন সেটাই হলো রিস্ক। আর ডেভিয়েশন কেন হয়? বিকজ দেয়ার আর সাম আনসার্টেনটি। সো দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য রিস্ক। নাও উই আর গোয়িং টু ডিসকাস টু টাইপস অফ রিস্ক। রিস্ক ক্যান বি ডিসকাসড ইন টু ওয়ে, একটা হলো সাবজেক্টিভ আর একটা হলো অবজেক্টিভ। কি কি দেখো, একটা হলো অবজেক্টিভ রিস্ক আর একটা হলো সাবজেক্টিভ রিস্ক। প্রথমেই দেখবো যে অবজেক্টিভ রিস্ক এটি কি। অবজেক্টিভ রিস্ক ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য স্কোয়ার রুট অফ দ্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। শুরুতেই ডেফিনেশন আছে, যদি দেখতে পাচ্ছ তোমরা, যে অবজেক্টিভ রিস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিলেটিভ ভ্যারিয়েশন অফ অ্যাকচুয়াল লস ফ্রম দ্য এক্সপেক্টেড লস। যে আমরা বললাম না যে বিজনেসে এক্সপেক্ট করলাম কত, 1 লাখ টাকা প্রফিট করব, হলো কত, কম বা বেশি, এটাকে আমরা বলছি কি অবজেক্টিভ রিস্ক। অবজেক্টিভ রিস্কটা কি, দ্য রিলেটিভ ভ্যারিয়েশন অফ অ্যাকচুয়াল লস ফ্রম এক্সপেক্টেড লস। এক্সপেক্টেড লস, তুমি যদি এরকম চিন্তা করো যে আচ্ছা এবছর যদি আমাদের লস হয় সেক্ষেত্রে কত হতে পারে, 10,000 টাকা লস হতে পারে, ওটা হলো এক্সপেক্টেড লস। আর প্র্যাকটিক্যালি হলো কত, হলো 20,000। তাহলে এই যে রিলেটিভ ভ্যারিয়েশন ফ্রম দ্য এক্সপেক্টেড লস টু অ্যাকচুয়াল লস, এটা কি আমরা বলছি অবজেক্টিভ রিস্ক। ফর এক্সাম্পল দ্য ক্যাশম দ্যাট এ প্রপার্টি ইনস্যুরার হ্যাজ 10,000 হাউসেস ইনস্যুরড ওভার এ লং পিরিয়ড অন অ্যাভারেজ 1% আর 100 হাউসেস বার্ন ইচ ইয়ার। একটা ইন্স্যুরেন্স কোম্পানির 10,000 কাস্টমার বা ক্লায়েন্ট রয়েছে, এই 10,000-এর মধ্যে তাদের প্ল্যান ছিল, প্ল্যান বলতে তাদের এক্সপেকটেশন ছিল যে 10,000 ক্লায়েন্টের মধ্যে হয়তো ওটা ফায়ার রিস্ক 1% যদি হয়, মানে আগুন লাগে যদি 1%, তার মানে 10,000-এর 1% ইজ 100, তার মানে 100টা কেস অ্যাক্সিডেন্ট হবে, এটি এক্সপেকটেশন ছিল। হাউএভার ইট উড বি রেয়ার ফর এক্স্যাক্টলি 100 হাউসেস টু বার্ন ইচ ইয়ার, কিন্তু এই 100টা তো এক্সপেকটেশন, 100টাই হবে সেটা তো নট শিওর, বেশি হতে পারে কম হতে পারে। ইন সাম ইয়ার্স অ্যাজ ফিউ অ্যাজ 90 হাউসেস মে বার্ন, ইন আদার ইয়ার্স অ্যাজ মেনি অ্যাজ 110 হাউসেস মে বার্ন, মানে কখনো 90টাও হতে পারে, কখনো 110টাও হতে পারে। এই যে ভ্যারিয়েশন, এই যে ভ্যারিয়েশন ফ্রম দ্য এক্সপেকটেশন, এটাই হলো অবজেক্টিভ রিস্ক, বুঝছো? এক্সাম্পলটা বুঝছো কি? অবজেক্টিভ রিস্ক বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আরেকটি কি বলেছিলাম, সাবজেক্টিভ রিস্ক। সাবজেক্টিভ রিস্কটা কি, এবার এটা দি। জি স্যার। দ্য আনসার্টেনটি বেসড অন এ পারসনস মেন্টাল কন্ডিশন আর স্টেট অফ মাইন্ড, মেন্টাল কন্ডিশন আর স্টেট অফ মাইন্ডের উপরে যে আনসার্টেনটি ডিপেন্ড করে সেগুলিকে বলা হয় সাবজেক্টিভ রিস্ক। অনেক রিস্ক রয়েছে, রাস্তায় ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা একটা রিস্ক, কিন্তু কেউ যদি ড্রিঙ্কস করে ড্রাইভ করে তাহলে রিস্ক বেড়ে যায়। এই রিস্ক বেড়ে যাওয়াটা ডিপেন্ড করে তার মেন্টাল কন্ডিশন, কথা বুঝছো? আছে না এরকম ড্রাইভার রাত্রিবেলা সারা রাত গাড়ি চালায় আর ড্রিঙ্কস করে। জি স্যার। তো এখন যারা হাইওয়েতে স্যার, হ্যাঁ, তো এখন ড্রিঙ্কস করলে তো তোমার কি হয়, ইনটক্সিকেটেড, মানে মাতলামি করে,
ওই অবস্থা যদি হয় তাহলে তো সে কি করলো, ওর নিজেরই তো কন্ট্রোল থাকে না, তার মানে ওর রিস্ক বেড়ে গেল না? জি স্যার, রিস্ক বেড়ে গেল, তার মানে এটা একটা মেন্টাল কন্ডিশন বা স্টেট অফ মাইন্ড, এর উপর ডিপেন্ড করে স্যার। জি একটু একটা মিনিটের জন্য বন্ধ করলে স্যার ভালো হতো স্যার, আমাদের এখানে আজান দিতেছে স্যার, কথা শুনতে পারতেছেন আপনার? তুমি সাইলেন্ট করে রাখো। না না, আপনার কথাটা আমি শুনতে পারতেছি না স্যার। আচ্ছা এজাজ আহমেদ, তোমার প্রেজেন্টেশন ছিল না? ছিল স্যার, আমি গেলাম, আমার খালামণি মারা গেছে তো আমি স্যার এই ঢুকতেছি বাইরেছি স্যার, আমার ফোন আসতেছে তো ও ইন্ডিয়া নিলিলা নিষ্ট করে মারা গেছে আমার সবার ছোট খালামণি, মানে খুব ছোট। এর আগেও কার যেন মারা গেল না কিছুদিন আগে, আর আমার চাচি মারা গেছে। চাচি আর দাদা চার দিন বেশ কমে। আচ্ছা আচ্ছা, যা কিনে নিল্লা, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। এরপর থেকে আসার পর থেকে তো স্যার নিজের ব্যবসা কোনো ইয়া দেখতে পারতেছ না, প্রসেস দেখতে পারতেছ না স্যার। কেন, বিজনেস কি কাটত কে দেখতো আগে? না স্যার, আব্বু আর আমি তো দেখতাম, আব্বু আর আমি তো দুনো জনে গেলাম গা স্যার। ও আচ্ছা আচ্ছা, বিজনেস বন্ধ ছিল কয়দিন? স্যার প্রায় বন্ধ 10-12 দিনের মতন বন্ধ ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এতদিন বন্ধ থাকলে তো সমস্যা হওয়ারই কথা। তোমাদের জন্য কি বিজনেস? স্যার চা পাতা। চা পাতা সাপ্লাই দাও বিভিন্ন জায়গায় নাকি? জি জি স্যার, আসার পর দেখি তো স্যার প্রায় দোকান বন্ধ। চা পাতা তোমরা তোমরা আনো কোথা থেকে? সিলেট থেকে? সিলেট থেকে স্যার, শ্রীমঙ্গল। সবাই মানে স্যার একটু ঘুরতে বেরোছে তো অনেক দোকান গুলা বন্ধ, আর বাকিও আছে স্যার, বিজনেস করতে গেলে তো স্যার বাকি করা লাগে, বাকি টাকা গুলা পাচ্ছি না। বিজনেস করলে তো বাকি থাকবে, বিজনেসের যে আইডিয়া গুলি শিখো সেগুলি অ্যাপ্লাই করবে। জি স্যার, বিজনেসের তো মনে করো যারা শিক্ষিত এডুকেটেড যে ইয়াং জেনারেশন, দে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট যে তারা বড় বড় চাকরি করবে, ব্যাংকে করবে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে করবে, এগুলি ভাবে। তো এর মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা বিজনেসের কথা চিন্তা করে, বাট এডুকেটেড পিপল ইফ ইউ ক্যান স্টার্ট ইন বিজনেস ওয়েদার ইট ইজ এ স্মল অর মিডিয়াম, সেখানে তুমি ভালো করার চান্স বেশি থাকে। কারণ স্মল মিডিয়াম বিজনেসগুলি তো অশিক্ষিত লোকজন বেশি করে, and they don't have any idea about the business strategy, about the marketing, about the customer relations, eguli to tader idea nai, ora kore kore shikhe eguli, ora shikkhito na, ora kore kore practice kore kore kichu kichu shikhe, kintu you know the theory, tumi to jano eguli, tumi to eguli theory jano, eguli tumi jodi practice koro ei field e tomar bhalo korar kotha। জি স্যার, এটা হ্যাঁ এরকম থিওরি করে করছি স্যার, আর ইনশাআল্লাহ দিলে স্যার আমার বাবাও তো জানেন শিক্ষিত, আর আল্লাহ দিলে মোটামুটি আমিও আছি, তো একটা তেমন একটা সমস্যা হবে না, এটা গ্রো আপ করব স্যার, এটা জন্য তেমন একটা টেনশন করতেছি না। হ্যাঁ ইনশাআল্লাহ, না আমি সবার জন্যই বলছি, শুধু তোমার জন্য না। তো মানে যারা শুধু ওই স্বপ্ন দেখে বিশাল বিশাল চাকরি করবে আর চাকরির পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট হয়, চাকরি পায় না, তো তাদের জন্য বলছি যে ইউ ক্যান স্টার্ট এ বিজনেস ইফ ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। না স্যার, চাকরি যদি থাকলে থাকলো, কপালে থাকছে, নালে এটাই চলে যাবে। স্যার চাকরি পাওয়াটা অনেক টাফ, কিন্তু ব্যবসা করাটা অনেক সহজ স্যার। হ্যাঁ, আবার কেউ হয়তো বলবে যে আমার তো টাকা নাই, বিজনেস কিভাবে করবো? আর তুমি স্মল বিজনেস করো, ছোট যা আছে 10 টাকা স্যার বিজনেস শুরু করা যায় যদি নিয়ত থাকে। হ্যাঁ, তুমি আয়ত্তের মধ্যে যেটা আছে সেটা দিয়ে শুরু করো, তুমি দেখবে যে আজকে বিবিএ পাস করে তুমি চাকরি করবে কত, 15-20,000 টাকা দিয়ে শুরু করবে, এর বেশি তো আর নরমালি দিবে না, তাই না? জি স্যার। তো এখন তুমি যদি বিজনেস করে এর চেয়ে বেশি ইনকাম করতে পারো, ইট ইজ বেটার দ্যান ডুইং জব, ওইটা তোমার ভাবতে হবে। আর আর দু একজন হয়তো তারা কি করবে, কম্পিটিশনে ভালো জায়গাতে যাবে, মানে খুব হাইলি স্যালারি জব করবে, এটা তো অ্যাভারেজ না, এটা তো এক্সেপশন,
দু স্যার চারজন লবিং যত টাকা লাগে তত টাকা দিয়ে স্যার ইজিলি ব্যবসা করা যায় স্যার। সেটাই, যারা কম্পিটিশনে ভালো করে ভালো জায়গাতে জব করার মতো আছে, এরকম দু চারজন যারা আছে তারা করুক জব। আমি অ্যাভারেজের জন্য বলছি আর বিলো অ্যাভারেজ। বিজনেস এর মধ্যে স্যার কম্পিটিশন আছে স্যার, সেটাই বিজনেস এর মধ্যে আছে, কিন্তু এটা টেকনিক খাটাইতে হবে স্যার, এটা হলো কথা। প্রাইস নিয়ে খালি টেকনিকটা খাটাইতে হবে স্যার, আর কিছু করার নাই। যারা বিজনেস করে তারা তো ভাই আর টেকনিকই খাটায়, মানে এমন টেকনিক খাটাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন স্যার। দিদার স্যার ও যে অবজেক্ট রিস্কটা বুঝে নাই স্যার, অবজেক্টিভ রিস্ক বুঝেনি। অবজেক্টিভ রিস্ক বললাম না, যে এক্সপেকটেশন কি ছিল আর কি হইলো, চাওয়া কি ছিল আর পাইলাম কি, চাওয়া পাওয়া বললাম না। তা আমরা মনে করেছিলাম কি, যে ইন্স্যুরেন্স এর এক্সাম্পলটা দিলাম না, ইন্স্যুরেন্স কোম্পানি তো সে ক্লায়েন্টদেরকে পলিসি সেল করে, তো সে এস্টিমেট করলো এবছর আমাদের ক্লায়েন্ট কত, 100 জন। 100 জন লোক লাইফ ইন্স্যুরেন্স কিনেছে, তার মানে এদের মধ্যে মারা গেলে, সবাই যদি মারা যায় সবাইকে পেমেন্ট করতে হবে, তো সবাই তো আর কখনো মারা যায় না, তো এটা হলো রিয়েলিটি। তো এখন ইন্স্যুরেন্স এখন শুরু করতে পারেন, সমস্যা নাই স্যার, আদন শেষ হয়ে গেছে। হ্যাঁ শুরুই তো করেছি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি টপিক পাই নাই, গত ক্লাস আমি অ্যাটেন্ড ছিলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম স্যার। আচ্ছা, আমরা এটা এই টপিকটা শেষ করে তারপরে তোমাদের ওই বিষয় নিয়ে আলাপ করবো, আর যারা জয়েন করেছে প্রেজেন্টেশন দেওয়ার মতো তাদেরটা নিব। আচ্ছা ঠিক আছে। তো যেটি বললাম যে এই যে কোম্পানি কি করলো, প্ল্যান করলো 100 জনের মধ্যে মারা যেতে পারে কতজন, সে ধরলো যে 10% মারা যেতে পারে, তার মানে 100 জন ক্লায়েন্টের মধ্যে 10% মারা গেলে কত হয়, 10 জন, তাই না স্যার? এটা বুঝলাম না স্যার, 100 জনের মধ্যে 10% মারা গেলে মানে এটা কিসের উপলক্ষে, কিসের জন্য স্যার? ইন্স্যুরেন্স কোম্পানি যখন লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করে, তার মানে কি যে ক্লায়েন্টরা পলিসি কিনলো, তারা মারা গেলে তো ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে টাকা দিবে। হ্যাঁ, তো সবাই কি মারা যাবে একসাথে? না, এটা কি 1 বছরের জন্য করা থাকে স্যার? এক বছরের জন্য করা থাকে না, থাকে 5 বছর 10 বছর, আর হোল লাইফ পলিসি হলে তো আজীবন। তো এখন কোম্পানি এরকমের চিন্তা করবে যে এবছর কতজন মারা যেতে পারে, সে একটা এস্টিমেট করে, তো সে হয়তো প্ল্যান ইয়ে করলো, এস্টিমেট করলো যে কত 10% মারা যেতে পারে, টোটাল আমাদের ক্লায়েন্ট কত আছে 100 জন, তো 10% মারা গেলে 10 জন মারা যেতে পারে, তাহলে 10 জনকে পেমেন্ট করতে হবে, এগুলি কোম্পানি এস্টিমেট করে। কিন্তু বছর শেষে দেখা গেল 10 জন মরেনি, মরে গেছে 20 জন, তাহলে তো কোম্পানি যা চেয়েছিল হইলো আর একটা, তাহলে কোম্পানির অনেক বড় লস হলো না? কারণ যত অ্যাক্সিডেন্ট বেশি হয়, যত মানুষ মারা যায়, তত লস কার, কোম্পানির লস না, কারণ তার তো টাকা দিতে হবে। আর কেউ যদি না মারা যায় তাহলে তো লাভ, তাহলে কোম্পানির লাভ, আর যদি মারা যায় তো কাস্টমারের লাভ, তাই না? বিষয়টা তো এরকম, মানে লস হলে তো কোম্পানির পেমেন্ট করতে হবে, তাহলে লস যত বেশি হবে কোম্পানির লস। তাহলে স্যার এখানে একটা জিনিস শিখাই গেল, কোম্পানি চাই তো তোমরা না মরো, তোমরা বাইচা থাকো, আর যারা মরে যায় তারা হলো তোমরা মরে যাও তাড়াতাড়ি, টাকা তো পাইতাছি। কোম্পানি তো চায় যাতে না মরে, যাতে লস না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, কোম্পানি আমাদের জন্য ভালো আশা দাবি করে, কোম্পানি সবার জন্য দোয়া করতে থাকে কেউ যাতে না মারা যায় এবং কেউ কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, কোম্পানি তো এই দোয়াই করে। কারণ যদি সব কিছু সেফ থাকে, কোম্পানির তো এক টাকাও পেমেন্ট করতে হবে না। জি স্যার। তো এই জন্য আমরা কি বললাম এক্সাম্পল হিসেবে, যে কোম্পানি এস্টিমেট করলো 10% মারা যেতে পারে, 100 জনের 10% যেহেতু 10 জন, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার কি দেখা গেল, এবছর 20 জন মারা গেছে। তো 20 জন মারা গেল তো কোম্পানির এবার কি ভালো হলো না খারাপ হলো, কোম্পানির লস বেড়ে গেল না, তার যে এস্টিমেটের চেয়ে বেশি হলো না? তাহলে এই যে রিস্ক, এই রিস্ককে বলা হয় অবজেক্টিভ। অবজেক্টিভ এটা স্যার, তাহলে এবছর 2020 সাল হয়েছে স্যার করোনা ইয়ারে, জি কোম্পানি এক্সপেক্ট করছে মানে কম, এখন বেশ তার চেয়ে 4 গুণ বেশি হয়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে এখন। তো তাহলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলির অনেক সমস্যা, অনেক রিস্কের মধ্যে পড়ে গেল না ওরা, কারণ এবছর বেশি পেমেন্ট করতে হয়েছে, বেশি পেমেন্ট করতে হয়েছে এই কারণে।
তো এই এই রিস্ককে বলা হয় অবজেক্টিভ রিস্ক, যে যেটা এক্সপেক্ট করলো এবং যেটা প্র্যাকটিক্যালি হলো এই দুইয়ের মধ্যে। রিসেন্টলি স্যার আমাদের বাসার মধ্যে একজন লাইফ ইন্স্যুরেন্সের একটা লোক আসে, রূপালি লাইফ ইন্স্যুরেন্সে, তো উনি আইসা উনি বলতাছে বাসার মধ্যে যে যে এ বছরের আর কোনো ইয়ার মুখ দেখলাম না, কারণ কি কয়টা তোমরা বুঝবা না, একটু বুঝায় বলেন দেখি কি বুঝতে পারি। যে মানে যে ইয়া ছিল আমরা যে একটা এক্সপেরিয়েন্স করছিলাম তার চার গুণের বেশি মরছে, কারণ কোম্পানিও টাকা টাকার জন্য হিমশিম খাইতেছে। এই যে এইটাই বললাম, এই রিস্কটাকেই বলে অবজেক্টিভ রিস্ক, বুঝছো? স্যার এখন এই জিনিসটা বুঝতে পারলাম। হ্যাঁ, এটাকে বলে অবজেক্টিভ রিস্ক। এখন তুমি ওই তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলই তো তুমি দিয়েছো, যে ওই লোক তো ওই লোক এখন টেনশন করতেছে কেন, কারণ যা সে আশা করেছিল মারা গেছে তিন চার গুণ বেশি, তাতে চার গুণ বেশি মরছে। হ্যাঁ, এটাকে বলে। আবার যা আশা করেছিল তার চেয়ে যদি অনেক কম হয় সেটাও কিন্তু অবজেক্টিভ রিস্ক। তার মানে তুমি যা আশা করবে সেখান থেকে ডেভিয়েশন হওয়াটাই হলো অবজেক্টিভ রিস্ক। আর সাবজেক্টিভ রিস্ক কোনগুলি? সাবজেক্টিভ রিস্ক হলো যেগুলি স্টেট অফ মাইন্ড, মেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তোমরা সিজোফ্রেনিয়া রোগী চেনো? মানসিক রোগী আছে, সাইকো? জি স্যার, জি স্যার আছে। কখন কি মাথায়, কখন কি মাথায় উঠে আর কখন কি করে ফেলে, এগুলি বোঝাই মুশকিল। তোমার মতো কিন্তু দেখবে যে সবকিছু ভালো সুস্থ স্বাভাবিক, তোমার মতো কথা বলে, তোমার সাথে ইয়ে করে, কিন্তু হঠাৎ সময় মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় স্যার। হ্যাঁ, হঠাৎ করে তার মনে হলো যে তুমি তুমি তোর এনিমি, তুমি ওর ক্ষতি করতে পারো, তুমি খারাপ, তোমাকে মারতে হবে, এইটা তার মনে হলো। জি স্যার, মনে হয় এরপরে তোমার সাথে ঝগড়া লাগলো, মারামারি করে তোমাকে একবার শেষ করেই দিবি, কারণ তুমি বেঁচে থাকলে ওর ওর সমস্যা আর কি, এটা সে মনে করতেছে। এখন এই যে মনে করতেছে, মনে করতেছে কেন, বিকজ দ্যাট ইজ দ্য মেন্টাল প্রবলেম, সাইকো। তো এখন এই যে স্টেট অফ মাইন্ড, এখন সে কি করলো, এটা মনে করে তোমাকে অ্যাটাক করলো, ইভেন তোমাকে মেরে ফেললো। তো এই এই যে রিস্কটা হলো এটা কিসের কারণে হলো? বিকজ অফ স্টেট অফ মাইন্ড। তো এরকমের স্টেট অফ মাইন্ড বা মেন্টাল কন্ডিশন এর উপরে যে রিস্কগুলি ডিপেন্ড করে সেগুলিকে বলে সাবজেক্টিভ রিস্ক। আরেকটি এক্সাম্পল দিলাম, যেমনি যে ড্রাইভাররা কি করে, ড্রিঙ্কস করে, ড্রাইভ করে। তো এই ড্রিঙ্কস করার কারণে যখন সে নিজের উপরে মেন্টাল কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল, কন্ট্রোল থাকলো না, তখন সে হয়তো আরেকটা গাড়ির সাথে সে ই করলো, ফ্রিকশন হলো বা ধাক্কা দিলে অ্যাক্সিডেন্ট হলো। এটা হয়তো নর্মাল স্টেটে থাকলে এই কাজটি করতো না, সে তো কন্ট্রোল ছিল না, ইচ্ছে মতো ড্রাইভ করেছে, যা 60 কিলোমিটারে যাওয়ার কথা সে 100 কিলোমিটারে টান দিয়েছে, দেওয়ার কারণে হয়তো অ্যাক্সিডেন্টগুলি হয়েছে। এটি একটা মেন্টাল কন্ডিশন। তো এই রিস্কগুলিকে বলা হয় সাবজেক্টিভ রিস্ক, বুঝছো? কোম্পানি কি তাকে ক্ষতিপূরণ দিতে কি কোনো আছে, মানে ক্ষতিপূরণ দিবে স্যার? কোম্পানি ক্ষতিপূরণ দিবে, কারণ কোম্পানি তো আর ওইটা কখনোই বুঝবে না সেই সময় গাড়ি কত কিলোমিটারে ছিল, আর এটা তো কেউই চায় না নিজে মারা যেতে। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ওইটা বিবেচনা করা হয় না, কারণ নিজের লাইফ কেউ আসলে শেষ করতে চায় না, এই জন্য ইচ্ছা করে আমি আমার লাইফ শেষ করে দিলাম, এটা তো সুইসাইড। তো এখন কেউ হয়তো বেশি কম টানে, ঠিক আছে, কিন্তু ওইটা ওইটা ওইভাবে দেখা হয় না যে সে মানে সুইসাইড করেছে, বেশি টান দিয়ে সুইসাইড করেছে ওইভাবে দেখা হয় না। তো এটা তো মানুষ কম বেশি টানে, বা নিয়ম গাড়ির এই রাস্তায় লেখা থাকে 60 কিলোমিটারের বেশি না বা 45-এর বেশি না, কিন্তু দূরপাল্লার গাড়ি তো বেশি টানে, এইটাই। এটা রাত্রিবেলাতে আরো বেশি হয়, রাত্রিবেলাতে তো রোড বেশি ক্লিয়ার থাকে, এই কারণে আরো
বা তার একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, তো এ কারণে ওইটা কনসিডার করা হয় না কত কিলোমিটার ইয়ে করেছি। তো এই এই যে আমরা দুইভাবে বললাম, এটা হলো টোটাল রিস্কের কনসেপ্ট, ঠিক আছে? তার মানে রিস্ক সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে, এটা কিন্তু টাইপস না, আবারও বলে দিলাম রিস্কের টাইপস না, এটা হলো এটা কনসেপ্ট অফ রিস্ক, এভাবেও আমরা বলতে পারি, আবার এভাবেও রিস্ককে বলা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? এই বুঝছো কি? আচ্ছা, আর একটা টপিক দিয়ে শেষ করব, তারপরে আমরা এসে আসব তোমাদের সাথে। তো পেরিল এন্ড হ্যাজার্ড, এটা নিয়ে আগে বলেছিলাম, পেরিল ইজ দ্য কজ অফ লস এন্ড হ্যাজার্ড ইজ দ্য দ্যাট ক্রিয়েট অর ইনক্রিজ দ্য লস। ব্যক্তি ব্যক্তি কোম্পানি পেরিল হ্যাজার্ড স্যার মিড টার্মে না ছিল স্যার, পড়াইছিলেন যে ডেফিনিশন বলছিলাম, পেরিল কাকে বলে? Peril is the cause of loss. যে এখানে লেখা আছে দেখো, peril is defined as the cause of loss. আর hazard কাকে বলে? Hazard is a condition that creates or increases the chance of loss. That creates or increases the chance of loss, এটি হলো hazard. তার মানে যেসব condition, এই যে mental condition অথবা physical condition, এই যে মনে করো রোড যদি আইসি থাকে, মনে করো ইয়ে পড়লো কুয়াশায়, কুয়াশায় ঢাকা, তো ওইখানে তো জোরে টান দিলে অ্যাক্সিডেন্ট সাথে সাথেই হবে, কারণ সামনে তো দেখা যায় না কিছুই, তাই না? তো এটি হলো একটা কন্ডিশন, এগুলি হলো এই কুয়াশাটা ফগ, ফগি ওয়েদার বা এগুলি হলো হ্যাজার্ড। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে গাড়ি খাদে পড়ে গেল, খাদের মধ্যে ছিল পানি, আর এই পানির মধ্যে ওইটা পড়াতে মনে করো সবাই পানির মধ্যে ডুবে মারা গেল। তো এখানে অ্যাক্সিডেন্টটা হলো পেরিল, মানে রোড অ্যাক্সিডেন্ট, আর এই যে পানিটা হলো একটা হ্যাজার্ড, যে কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল। পানি না থাকলে হয়তো এত মারা যেত না, কিন্তু এখন তো এমনিতে অ্যাক্সিডেন্টও মূল্য, সাথে আবার পানিতে ডুবে মারা গেল, তাইলে রিস্কের সংখ্যা বেড়ে গেল না? তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ হ্যাজার্ড, কথা বুঝছো? জি স্যার। হ্যাজার্ড আবার কয়েক ধরনের হয়, সেটি আমরা দেখব, এটি হলো আজকের লাস্ট টপিক। ফিজিক্যাল হ্যাজার্ড, মোরাল হ্যাজার্ড, মোরাল হ্যাজার্ড এন্ড লিগাল হ্যাজার্ড। আচ্ছা, তাহলে এগুলি কি? ফিজিক্যাল হ্যাজার্ড হলো ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন দ্যাট ক্রিয়েটস অর ইনক্রিজ দ্য লস। তো এখানে ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন বলতে যে এক্সাম্পলটা দিলাম যে কেউ কলা খেয়ে যে ছোবরাটা ফেলে রাখলো রাস্তার উপর, আর তুমি হেঁটে যাচ্ছ, ওর উপরে পাড়া দিয়ে তুমি স্লিপ করলে, এটি হলো একটা ফিজিক্যাল হ্যাজার্ড, কারণ এটি ফেলে না রাখলে তো আর তোমার এই অ্যাক্সিডেন্ট হতো না, বুঝছো? যদি ফগ না হতো, কুয়াশা না পড়লে হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হতো না। এটি কি তাহলে? এখন ওই যে আমরা শীতকালে কি দেখি, রাস্তা ভিজা থাকে যে কুয়াশা পড়ে, এখন এই বা যেসব দেশে বরফ পড়ে আইস, তো সেগুলি তো আরো বেশি রিস্কি, কারণ ওর উপর থেকে গাড়ি স্লিপ করতে পারে, বা তুমি যদি ইভেন সাইকেল চালাও ভিজা রোডে, হঠাৎ করে ওই যে হঠাৎ করে দেখলাম একদিন যে রাস্তার মধ্যে পানি ছিল, আর পানির উপর দিয়ে এক লোক বাইক চালিয়ে যাচ্ছে, আর বাইকটা স্লিপ করে এসে পড়ে গেছে। তো এখন এটা কিন্তু শুকনো রোড হলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, হলো কেন? বিকজ দ্য রোড ওয়াজ ওয়েট, এই যে স্লিপারি ছিল এই কারণে। এটি হলো ফিজিক্যাল হ্যাজার্ড। মোরাল হ্যাজার্ড কি? মোরাল হ্যাজার্ড হলো ডিসঅনেস্টি, ক্যারেক্টার ডিফেক্ট, এ কারণে যে লসগুলি হয়, কারো যদি
ফিজিক্যাল ডিজনেস্টি থাকে, ক্যারেক্টার ডিফেক্ট থাকে, তো এর মাধ্যমে এর কারণে অনেক লস বেড়ে যেতে পারে। ডিজনেস্ট হলে তো সে চুরি করতে পারে, ডিজনেস্ট হলে সে কি করতে পারে বিজনেসের, তুমি একজন লোক নিয়োগ দিয়েছ, সে যদি ক্যারেক্টার ডিফেক্ট থাকে তোমার এই বিজনেস থেকে টাকা লুটপেট করে চলে যেতে পারে, তোমার লস হবে। এ জাতীয় হ্যাজার্ডকে বলে মোরাল হ্যাজার্ড। তারপরে হলো মোরেল হ্যাজার্ড। মোরেল হ্যাজার্ডটা কি? মোরাল হ্যাজার্ড হলো কেয়ারলেসনেস অর ইনডিফারেন্স টু এ লস। কেয়ারলেসনেস থাকা, কেয়ারলেসনেস যদি থাকো তুমি সেক্ষেত্রেও লস হতে পারে। রাস্তা পার হচ্ছে তুমি, এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটা শুরু করে দিয়েছো, এটি তো তোমার কেয়ারলেসনেস। তার মানে ডানে বামে তাকিয়ে রাস্তা পার হতে হয়, এটা তো আমরা নিয়ম জানি। তো এই নিয়ম ফলো না করে তুমি হাঁটা শুরু করেছো, এদিকে গাড়ি ধাক্কা দিয়েছে, রিক্সা গায়ে তুলে দিয়েছে, তো এটি হলো মোরাল হ্যাজার্ড। আরেকটি হলো লিগ্যাল হ্যাজার্ড। লিগ্যাল হ্যাজার্ড ইজ আ লিগ্যাল কন্ডিশন, লিগ্যাল এনভায়রনমেন্টের কারণে যে লস ইনক্রিজ হবে সেটি কি? সেটি হলো মনে করো গভর্নমেন্টের কোনো রুলস, গভর্নমেন্ট বললো এই যে তোমার বিজনেসে পরিবেশের ক্ষতি হয়, এই বিজনেস বন্ধ করতে হবে বা এখান থেকে রিলোকেট করতে হবে, অন্য জায়গায় সরিয়ে নিতে হবে, এ কারণে তোমার অনেক লস হলো, এটি হলো লিগ্যাল হ্যাজার্ড। এই লসটা কেন হলো? ডিউ টু গভর্নমেন্ট রেগুলেশন। গভর্নমেন্ট রেগুলেশন বা এনভায়রনমেন্টাল রেগুলেশন, এ কারণে তোমার যে লসগুলি হয় সেগুলি হলো লিগ্যাল হ্যাজার্ড। ওকে, বুঝছো কি? তাহলে আমরা হ্যাজার্ড নিয়ে কথা বললাম আজকে, কি কি আলাপ করলাম, একটা হলো রিস্ক, রিস্ক কাকে বলে, রিস্কের কনসেপ্ট, দুই ধরনের বা দুই টু ওয়েতে রিস্ককে ডিফাইন করা যায়, রিস্ক ক্যান বি ডিফাইন্ড ইন টু ওয়ে, সেটি আলাপ করলাম, অ্যান্ড পেরিল কাকে বলে, হ্যাজার্ড কাকে বলে, এবং বিভিন্ন টাইপসের হ্যাজার্ড। তো আজকে এই এতটুকু থাকলো, এরপরে আমরা আসবো এখন, যাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা কেউ জয়েন করেছে কি? কে কে আছে? হ্যাঁ স্যার আছে, স্যার ইজাজ আছে। ইজাজ কি তুমি করতে পারবে? তুমি তো কই আছো বললে। জি স্যার, আমি এখন স্যার কিছু নোট টুট কিছু করতে পারিনি স্যার, আমি কালকে মারা গেছি। আচ্ছা, বাকিরা রেডি হও, আর নুরুল্লাহ তো জয়েন করেছো না? স্যার আমি আছি স্যার। ওকে, দেন নুরুল্লাহকে দিয়ে শুরু করি, আর বাকি যারা আছে তোরা বাই দিস টাইম তোমরা গেট প্রিপেয়ার্ড। সো আই অ্যাট ফার্স্ট আই ইনভাইট নুরুল্লাহ টু স্টার্ট হিজ প্রেজেন্টেশন। আসবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার অ্যাম আই ভিজিবল অন দ্য স্ক্রিন? ইয়া ইয়া স্টার্ট। ওকে স্যার, স্যার মাই টপিক ওয়াজ অ্যাবাউট মেরিন ইন্স্যুরেন্স, এন্ড actually sir I couldn't prepare myself on to level best to present a good presentation, but I'll try my best as I can do. The marine insurance, as I know, that marine insurance is a insurance that we procure it, or we conduct it to protection against future loss. Insurance is that, protection against future loss. And main insurance is that another variant of insurance which serves to provide the ships and boats, and most importantly the cargo that carry